ঢাকা শহর অবশ্যই জনবহুল শহর এবং এর যে এরিয়াগুলি আছে তার মধ্যে উত্তরা অবশ্যই একটি অন্যতম প্রধান এরিয়া। এখানে বর্তমানে উত্তরাকে আমরা মডেল টাউন হিসাবে বলে থাকি। তো উত্তরা এটি 11 নম্বর সেক্টরে একটি বাচ্চাদের যে বিনোদন অথবা খেলাধুলার জন্য যে ছোট্ট একটি পার্ক অথবা এটিকে মাঠ বলে, মাঠ আছে। এটি বড় আকারে না, ছোট আকারের একটি মাঠ আছে, কিন্তু মাঠটি যথেষ্ট পরিমাণে পরিচ্ছন্ন এবং এখানে যে বাচ্চারা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ক্রিকেট হোক, ফুটবল হোক আর অথবা ব্যাডমিন্টন হোক, সেটার পরিবেশ এখানে আছে। এবং এখানে ক্রিকেটের জন্য কোচিং করানো হয়, কোচিংয়ের 3টি ব্যাচে কোচিং করানো হয়। তো এটি যুগলি বড় বড় মাঠের তুলনায় এখানে ছোট ছোট বাচ্চারা এবং বড় এবং মিডিয়াম গ্রুপ 3 গ্রুপেই প্র্যাকটিস করে থাকে। যদিও কোচিং ফি আছে, কিন্তু মাঠে করোনা ভাইরাসের জন্য এটা বন্ধ ছিল প্রায় 4 মাস, এখন বর্তমানে চালু হয়েছে। এই মাঠটিতে আবার দুর্গা উৎসব হয়ে থাকে, আবার হচ্ছে বৈশাখী উৎসব হয়ে থাকে। আর মাঠের যে আশেপাশে লোকজন আছে, এটি এর এই 11 নম্বর সেক্টরের আশেপাশে আমাদের লেকের পরিমাণটা একটু কম, তো এই জন্য লোকজনকে আশেপাশে যারা থাকে তারা সকালে এবং বিকালে এক্সারসাইজ করার জন্য এই মাঠটিতে ব্যবহার করে থাকে। তো মাটি হচ্ছে এক মাটি 1 নম্বর রোড এবং 1 নম্বর রোডের দুই পাশ দিয়ে, এক পাশে হচ্ছে 5 নম্বর আর এক পাশে ছয় নম্বর, এই এর মাঝখানে অবস্থিত। আর বাচ্চারা যখন ক্রিকেট প্র্যাকটিস করে, আমি মাঠটির আসলে লোভ সামলাতে পারিনি, মাঠটি ফিরতে গিয়েছি এবং মাঠটি একটু হলেও দেখার চেষ্টা করেছি যে বাচ্চারা কেমন খেলছে অথবা মাঠের অবস্থান কী। তো এখানে যে মাঠের ভিতরে যে নেটে প্র্যাকটিস করছে বড়রা, ছোটোদের জন্য এক্সারসাইজের চলছে বিকালের এটি ফুটেজ, তো যথেষ্ট মনটা ভালো হয়ে গেছে। যে ক্রিকেট যেহেতু বাংলায় আমরা ক্রিকেট পাগল দেশ, ক্রিকেট খেলতে দেখলে অবশ্যই ভালো লাগে এবং ব্যাডমিন্টন খেলা এবং বাচ্চাদের জন্য হচ্ছে বিনোদনের জায়গাও আছে। এটি বর্তমান যে শহরগুলি, বর্তমানের যে নগরায়নগুলি আর কি, বেশ বড়ো বড়ো বিল্ডিংয়ের মাঝখানে সিস্টেম মাঠগুলি আসলেও কম আছে, আর ঢাকা শহরে তো অবশ্যই কম সুন্দর মাঠ। তো বাচ্চারা খেলতে খেলাধুলা করলে মানসিকতা অবশ্যই ভালো থাকে। মাঝখানে যে করোনার জন্য বাচ্চারা বাসা থেকে বেরোতে পারতেছিল না, তাদের যে মানসিক যে চাপটা ছিল, স্কুল বন্ধ, বাসা সারাদিন বাসায় থাকতে লাগে, এটি এখন কমে এসেছে বাংলাদেশে। তো এটা সত্যি ভালো লাগার মতো বিষয়। আর আমাদের উত্তরাতে আরও মাঠ আছে, লেকের ধারেও যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ করার জন্য সকালে এবং বিকালে হাঁটার জন্য যথেষ্ট পরিমাণে লোক চলাচল করে এই জায়গায়। এটি বেশ পপুলার একটি এরিয়া উত্তরা বর্তমানে। আর ভিডিওটি আসলে মেইনলি করোনা ভাইরাসের পরে যে বাচ্চাদের যে মানসিক যে চাপটা সেটা কমে গেছে, এটার জন্য আসলে ভালো লেগেছে। মাঠে বাচ্চারা আসছে, খেলছে, ধন্যবাদ। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের উত্তরার মাঠ, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।